আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে একটা কম প্রাইসের মধ্যে, মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা গেমিং ক্যাচিং রিভিউ করবো। আর থ্যাংকস টু জিটেক কম্পিউটার ক্যাচিংটা আমাকে প্রোভাইড করার জন্য ডিটেলসটা ডিসক্রিপশনে দেওয়া আছে। এটা হচ্ছে ক্যাচিংটা, এটা হচ্ছে ভ্যালুটপের এক্সেল গেমিং পিসি কেস। এটা মডেল হচ্ছে BTKR76R, মানে এটা হচ্ছে রেড। এটা আরেকটা মডেল আছে, সেটা হচ্ছে ব্লু। এখন হচ্ছে ক্যাচিংটা আগে খুলি। এটা হচ্ছে ফ্রন্ট, এখানে দুটি USB পোর্ট আছে, একটা হচ্ছে USB 3, একটা হচ্ছে USB 2। আর আছে ফ্রন্ট প্যানেল অডিও, আর পাওয়ার বাটন, আর হচ্ছে আপনার রিস্টার্ট সুইচ। ফ্রন্টে হচ্ছে আপনার একটা 120mm একটা ফ্যান দেওয়া আছে। আর এটা হচ্ছে সাইড, আপনি চাইলে এখানে আরও একটা 120mm ফ্যান অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে আপনার ব্যাক সাইড, ব্যাক সাইড হচ্ছে আপনার একটা বাই ডিফল্ট 80mm ফ্যান দেওয়া আছে। আর আমি দেখুন ইনসাইডটা দেখাই, আছে রূপবান টিন না, আছে চলবে। আর ক্যাচিংয়ের সাথে থাকছে আপনার হচ্ছে স্ক্রু, এটা তো থাকবেই, আর হচ্ছে দুইটা জিপটাই আছে, আর হচ্ছে একটা টুইজার আছে। আর এটা হচ্ছে আপনার পাওয়ার কেবেল। বড়ো বড়ো মতো আমি সবসময় বলছি, বার সাপ্লাই সহ যত ভালো ক্যাচিংই নেন, ওগুলোর সাথে যে পাওয়ার কেবেল থাকে এটা আমি কখনো রিকমেন্ড করি না, কারণ আমি নিজেই ইউজ করি না। আমি নিজেই ইউজ করি না, সেটা আমি আপনার কীভাবে রিকমেন্ড করি? আপনি হচ্ছে এই ক্যাচিং এটা নিলেও আপনি হচ্ছে আলাদাভাবে 150 টাকার মতো নেবে, এই ডেল বা HP-র অরিজিনাল পাওয়ার কেবেল ইউজ করবেন, এটা আমার জন্য মাস্ট রিকমেন্ড। আর এটা হচ্ছে USB 3 কেবল, আপনার মাদারবোর্ডে যদি ফ্রন্ট USB কানেক্টর থাকে আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাইটা হচ্ছে আপনার 200 ওয়াটের। ক্যাচিংয়ের সাথে যদি দেখেন 400-500 ওয়াটের পাওয়ার সাপ্লাই, অনেক ক্যাচিং থাকে। আমাকে অনেক কমেন্টস করছেন যে এই ক্যাচিংয়ের পাওয়ার সাপ্লাইটা কেমন, দেখেন 400-500 ওয়াটের পাওয়ার সাপ্লাই কখনোই ক্যাচিংয়ের সাথে থাকবে না, কারণ আপনি 2300 টাকা দিয়ে কখনোই আপনি 400-500 ওয়াটের পাওয়ার সাপ্লাই সহ ক্যাচিং আশা করতে পারেন না। কারণ একটা 450-500 ওয়াটের পাওয়ার সাপ্লাই মিনিমাম প্রাইস হচ্ছে, যেগুলো অরিজিনাল, সেটা হচ্ছে আপনার 3200-3500 টাকার মধ্যে। তাহলে সেটা কীভাবে সম্ভব? এটার সাথে সেটা করে না, এটা হচ্ছে অরিজিনালি লেখা আছে, এটা হচ্ছে 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই। আমি এই জিনিসটাই চাই যে যেটা আছে সেটাই অ্যাকচুয়ালি বলুক, দরকার আছে শুধু শুধু মানে বাড়তি মানে মানুষকে ধোকা দেওয়া? এখানে হচ্ছে ডেস্কটপের যে নর্মাল হার্ড ডিস্ক আছে, এখানে দুইটা লাগাতে পারবেন। আর এখানে হচ্ছে আপনি লাগাতে পারবেন ডেস্কটপের হার্ড ডিস্ক একটা, আর এখানে হচ্ছে আপনি SSD লাগাতে পারবেন দুইটা। আর এই ক্যাচিংটা তো হচ্ছে আপনার কেবল ম্যানেজমেন্ট আছে, কিন্তু না কেবল ম্যানেজমেন্ট আছে সেমি, মানে 24 মিনিট কানেক্টরটা দিতে পারতেছেন, এখানে কী করছে সিস্টেম, ভালো লাগলো না, সামনে অর্ধেক টিন খুলা ফেলাইছে। তবে এটা কিছু না থাকলে ওর ফ্রন্ট প্যানেলটা খুব আপনার টাইট ফিট করছে, তো এটা খুবই আপনার শক্তপোক্ত একটা করছে, তো এইটার ইসের কারণে এই ফ্রন্টের এই এটার কারণে হচ্ছে এটার এটা আপনার অনেকটাই ব্যাকআপ দিছে, কিন্তু এটা থাকলে ভালো হইতো আর কি। ক্যাচিংটার প্রাইস হচ্ছে 2300-2400 টাকার মধ্যে। তবে যারা গেমিং পিসি বানাবেন, ধরেন আপনার কার্ডটা থাকবে, তাদের জন্য ধরে কখনো আইডিয়াল হবে না। বা যারা হচ্ছে আপনার গেমিং পিসি বানাবেন, নর্মালি ছোটো কার্ড থাকবে যেটা সাথে পাওয়ার কানেকশন দিতে হয় না, এক্সট্রা 4 পিন বা 8 পিনের। আর যারা হচ্ছে একটু লং টার্ম পিসি চালাবেন তারাও নিতে পারেন। ক্যাচিংটা তো 24 পিনে কেবল ম্যানেজমেন্টটা ভিতরে দিতে পারবেন না, আর ফ্রন্টটা অনেকটা গ্যাপ ছিল। এই দুইটা জিনিস ছাড়া ওভারঅল সব কিছু ক্যাচিংটার ঠিক ছিল। ফ্রন্ট USB 3 আছে, আর পাওয়ার সাপ্লাইটাও আপনার ভালো মানের আছে, বডি আপনার স্ট্রাকচারও ভালো আছে। তো এই ছিল আজকে ভিডিও ক্যাচিংয়ের বিষয়ে। আর কিছু জানা থাকলে কম বক্সে জানাবেন, আদার্স কোন ক্যাচিং নিয়ে আমি রিভিউ করতে পারি সেটাও আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।